আচ্ছা তামিম, না তোর খেলে। একটা হ্যাঁ প্রশ্ন হ্যাঁ করলে, সেটা বলো। হচ্ছে যে এই যে তুই কয়দিন ধরে এই যে হুম পোলাও বিরিয়ানি কুরমা খাইয়ে হুম হঠাৎ করে তোর পান্তা ভাত খাইতে চাওয়ার শখ হইলো কেন বলতো ভাই? ভাই, আমার জন্য পান্তা, আমরা বাংলাদেশি ভাই, আর বাংলাদেশে পান্তা ভাতই হলো সবচেয়ে প্রিয়। যতই পোলাও ভাত না দিয়ে দেন তুই আমার, পোলাও, এই যে বিরাট কোহলি, রোহিত শর্মা, ফাফ ডুপ্লেসিস, উইলিয়ামসন, এই যে পোলাও কুরমা খেয়ে তুই লাস্টে এই যে পান্তা ভাত আবার খাইতে আসলি ভাই বলতো বাঙালি ভাই আমার একটু। ভাই, বাঙালি সবচেয়ে প্রিয় পান্তা ভাত ভাই। তা আমি পান্তা ভাত নিয়েই খুশি, আমি নিজেও পান্তা ভাত, আপনারা সবাও পান্তা ভাত, আমি ওটা নিয়ে খুশি, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, আচ্ছা আমি ঠিক আছে, আমি শুরু করি আমি শুরু করি ভাই। হ্যাঁ আমি নর্মালি এক একজনকে প্রশ্ন করব এক একটা, তারপরে আপনাদের যে কোনো কিছু থাকলে অবশ্যই বলতে পারেন, আর আপনাদেরও যদি এই কোয়েশ্চেনের মধ্যে কোনো কিছু বলার থাকে তো অবশ্যই। তো প্রথমে মাস্টার ভাইকে দিয়ে শুরু করি। মাস্টার ভাই, ওয়েল ডান অন ইয়ার ব্রেসলেট, এটা বিশাল ধরনের একটা অঙ্ক আপনি পেয়েছেন। এটা আসলে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এত এত বড় একটা অ্যামাউন্ট পাবেন, যেটা উইচ ইজ ভেরি গুড, মানে এটা থ্যাংক ইউ, অনেকের কাজে লাগবে। বাট একটু বললেন যদি না মাস্টার ভাই শেয়ার, একটু যদি শেয়ার করতেন মাস্টার ভাই, এটা যে কিভাবে করে আপনি স্পেন্ড করার চিন্তা করতেছেন, অথবা কই দান করতেছেন, কি আপনার নিজের একটা ফাউন্ডেশন আছে, তাও একটু যদি বলতেন। না তামিম, আসলে যেটা হচ্ছে যে আমাদের ফাউন্ডেশনে তো টাকাটা গিয়েছে, ঠিক আছে, হুম ডিপোজিট হওয়ার পরে যেটা প্ল্যান করেছি 25 লাখস মতো নড়াইলে এবং 15 লাখস অল অ্যারাউন্ড যাদেরকে দেওয়া যায়, আমরা আমি অলরেডি প্ল্যান করে ফেলেছি। সেটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটনের ভেতরে, মানে ঢাকার ভেতরে 80 জন ক্রিকেট কোচ আছে যারা বেকার, এখন প্র্যাকটিস করাইতে পারছে না, এরকম আমি কয়েকটা জায়গা সিলেক্ট করতেছি। তারপরে আরো কয়েকটা জায়গা আছে যেগুলো আমি সামনে আস্তে আস্তে তুলে ধরবো। আমি বললাম ঢাকার বাইরে, যে মানে সরি নড়াইলের বাইরে যেগুলো, বাট টোটাল টাকাটা করতে গেলে যেহেতু নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করব, সো আমার ওই রেসপেক্টটা ওনাদের দিতে হবে যে ওইখানে যারা সুশীল সমাজ আছেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আছে, তারপরে আমাদের ফাউন্ডেশনের যারা আছে কর্মীরা বা যারাই আছে, সবাই কয়েক দফা মিটিং করছে যে অ্যাটলিস্ট নড়াইলেরটা কিভাবে দেওয়া যায় এবং নড়াইলের বাইরেও যেটা আছে সেটাও কিভাবে। কিছু ডিসিশন নিয়েছি তোকে যেমন বললাম যে এই ধরনের কোচরা আছে, এটা খুব কুইকলি আমরা দিয়ে দিব। তার আরো কিছু জায়গা আছে, যেমন আমি তোকে বলি যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে একটা আছে, যারা গরিব শিক্ষার্থী, মানে ছেলেমেয়েরা যারা পড়ালেখা করছে তাদের যদি করোনা ভাইরাস হয়, যাদের হয়েছে তাদের চিকিৎসা ওইখানে দিচ্ছি। মুক্তিযোদ্ধা সংসদ এখানে দেওয়ার প্ল্যান করেছি, এবং সেই সাথে একটা ব্লাড ডোনেশন আছে, যারা এই যে করোনার জন্য প্লাজমা তৈরি করছে বা ব্লাড ডোনেট করছে, ওইখানে এরকম জায়গায় আমরা আমি পিক করছি। মানে আচ্ছা এই সময়টা ভেরি ইম্পর্টেন্ট এরকম কিছু জায়গায়, বাট টোটাল অ্যামাউন্টটা নিয়ে এখনই আসলে পুরো ফিগার আউট হয়নি, কিছু কিছু জায়গা হয়েছে। না ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই মাশাআল্লাহ, মুশফিকের ওয়েল কাছে, ডান আশা ভাই, মুশফিকের কাছে চিয়ার্স যাওয়ার ফর আগে একটা ডিপিং। ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। বাই এনি চান্স যদি কারো যদি কানেকশন কেটে যায়, তাহলে যেভাবে করে আমরা ঢুকছি এভাবে করে এসে যাও, আর যদি আমি চলে যাই তাহলে আমি 10 সেকেন্ডের মধ্যে এসে যাব, তো আপনারা এখানেই থাকি যদি কোনো কারণে ইন্টারনেট কানেকশনের প্রবলেম হয়। আচ্ছা মুশফিকের কাছে, মুশফিক দোস্ত, তোরটাও ওয়াজ আ বিগ অ্যামাউন্ট, আমাদের একজন আরেক দেশের ক্রিকেটার কিনেছেন আফ্রিদি, উইচ অলসো ওয়াজ আ বিগ নিউজ। বাট দোস্ত, তুই কোনো ডিসিশন নিছস যে তুই এটা কিভাবে স্পেন্ড করবি, অথবা কই দিচ্ছস, না নিজের নিজের মধ্যেই দেওয়ার চেষ্টা করবি? না দোস্ত, ফার্স্ট অফ অল থ্যাংকস আফ্রিদি ভাইকে তো অসংখ্য ধন্যবাদ, আমি এটা পার্সোনালি আর তোর থ্রুতেও তুইও অনেক ধন্যবাদ, কারণ তুই আমাকে অনেক কিছুতেই হেল্প করেছিস এই মানে ওনার এই ইন্টারেস্ট হওয়ার পর থেকে সব প্রসেসিং এ, তো থ্যাংকস টু ইউ অ্যাজ ওয়েল। আর আমি আসলে যেহেতু ওখান থেকে অ্যামাউন্টটা ডিপোজিট করা হয়ে গেছে, আর যেহেতু আমরাও জানি যে আমাদের এখন তোর ঈদের জন্য হলিডে চলছে, আমাদের ম্যাক্সিমাম ব্যাংকগুলো খুলতে দেরি হবে, তো আমি আসলে ওয়েট করি না, আমি আমার যে পার্সোনাল অ্যামাউন্ট সেই যে অ্যামাউন্টটা ধরে আমি আপাতত সব অলমোস্ট দেওয়া হয়ে গেছে, তো আমি 5-6টা জায়গায় দিয়েছি। তুই জানিস যে নারায়ণগঞ্জ ওখানে উপুভাই, যেটা তুইও দিয়েছিস ওখানে দিয়েছি, দেন আমাদের হুইল চেয়ার যেটা আছে ওদের ওখানে কিছু ডিপোজিট করেছি, দেন ব্রাহ্মণবাড়ি একটা ড্রিম ডিজেবিলিটি ওটার একটা হুইল চেয়ার টিম আছে ওদের ওখানে কিছু, এবং দুস্থ, আর আমার বগুড়ায় অনেক লোক আছে তাদের অবস্থা খুব একটা ভালো না, তো তাদের ওখানে অনেক টাকা আল্লাহর রহমতে অ্যামাউন্ট করা হয়ে গেছে। তো আমার ডিস্ট্রিবিউশনটা মোটামুটি শেষ এখন ইনশাল্লাহ, মানে ইচ্ছা ছিল যে যদি ইনশাল্লাহ মাসি ভাইয়ের মতো যদি অত না হলেও অ্যাটলিস্ট যদি আরেকটু বেশি অ্যামাউন্ট হতো তাহলে ডেফিনেটলি হয়তো
হয়তোবা আরো বেশি মানুষকে হেল্প করতে পারতাম, বাট রিয়েলি হ্যাপি ফর মাসিবি ভাই যে তার যে কাজটা উনি করেছেন এটাতে অনেক মানুষ সারা দিয়েছে এবং যিনি কিনেছেন তাকে অনেক ধন্যবাদ এরকম কন্ট্রিবিউশন করার জন্য। তো আমি মনে করি যে ইন ফিউচারে যে এরকম করবে তাদের সবাইকে সেভাবে হেল্প করা উচিত, সো দ্যাট সেই কস্টটা যেন আমরা ভালো মতো স্পেন্ড করতে পারি। আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা তো আসলে সবাইকে করা সম্ভব না, বাট যতটুকু সাপোর্ট দেওয়া যায় ততটুকু পিছনে না আসা আমাদের তরফ থেকে, আমাদের মানে প্লেয়িং সোসাইটি থেকে আমরা যতটুকু সাপোর্ট দিতে পারি, যেমন সাকিব আই এম শিওর যে ও এটাই করেছে, সো এটাই আসলে মূল উদ্দেশ্য ছিল। তো থ্যাঙ্ক ইউ আর অবশ্যই সৈয়দ সৈয়দ খান আফ্রিদি এবং আমারটা যেটা নিয়েছেন যে মমিন ভাই আইপিডিসির হেড, ওনাকে অসংখ্য ধন্যবাদ।